ডিম পাতুরি বানাবো। ডিম পাতুরি বানানোর জন্য এই দেখুন মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে। এবার আমি এগুলোকে বেটে নেব। আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিচ্ছি। এই যে আমি ধনে আর জিরেটা একসঙ্গে বেটে নিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি একটু আধ বাটা করে বেটে নেব। এই যে ডিম পাতুরির জন্য আমি ডিমগুলোকে এবার সিদ্ধ করে নেব। এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার ডিমগুলোকে ছেড়ে দেবো। এই যে আমি ডিমগুলো সিদ্ধ করে তুলে নিয়েছি, তারপরে ছাড়ানোর পরে এই যে হাফ হাফ করে কেটে নিয়েছি ডিমগুলোকে। এবার আমি মশলাগুলোকে এক জায়গায় মাখিয়ে নেব এই বাটিটাতে। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে ধনে জিরে বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দেব লবণ। এবার দেব লঙ্কার গুঁড়ো। দেব হলুদ। দেব তেল। ডিম পাতুরিতে একটু তেল বেশি লাগে, যে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো মশলার মধ্যে এক এক দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। এই যে পাতাটা একটু তেল দিয়ে নিলাম। এই যে ডিমগুলোকে এবার আমি এই যে সাজিয়ে দিচ্ছি পাতার মধ্যে, মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ডিমগুলোকে।
এবার আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো এই উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে উনুনে তাওয়া চাপিয়ে দিয়েছি, এই তাওয়ার উপরে এবার কলা পাতা গুলো দিয়ে দেবো। কিছু কলা পাতা না দিলে পরে তাওয়ার উপরে কলা পাতা তাহলে পুড়ে যাবে নিচ থেকে। এত দিবে তাওয়াটা তুলে আসতে না, তাওয়াটা তোলো দেখাও, আর ওইভাবে না তাওয়াটা তুলে এখানে লাগাও। আর বাবা তাওয়াটা তুলে নামাই ঠেকাই দিয়ে টাইম নামাই বাবা, হ্যাঁ টাইম নামাই এভাবে ঢাকা দেওয়া কি দিয়ে ঢাকা দিতে হবে। আমি তাওয়াতে দিয়ে দিয়েছি পাতাটা, এবার আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে পরে পুড়ে যাবে। আমি তাওয়াতে দিয়ে দিয়েছি পাতাটা, এবার আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে পরে পুড়ে যাবে। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে মশলাটা কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এবার ঢাকাটা আমি তুলে দিচ্ছি, এই দেখুন ফুটে উঠেছে সুন্দর। এবার আমি এটাকে উল্টে দেবো, আমি নামিয়ে নিলাম। এখন পাতাগুলো পুড়ে গেছে পুরো নিচের গুলো। এই যে আবারও আমি আগের মতন কিছু পাতা দিয়ে দেবো নিচে। এই যে এবার আমি এই পাতাটা উল্টে নেব, এই যে এবার আমি এই পাতাটা উল্টে নেব। নিচে পাতাগুলো যে এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা আবার এই পাতায় দিয়ে দিচ্ছি উল্টো দিকটা হওয়ার জন্য। এটা আবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমি উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার দেখি কেমন হয়েছে। এই দেখুন হয়ে গেছে আমার পাতাটা, এই জন্য সাইড দেখে শুনে ফুটফুট করে ফুটে উঠেছে, উপরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার পাতাটা। Hey.